অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অর্থাৎ ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন যে ডিএ দেয়া হবে 3%। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সব থেকে বড় ঘোষণা, বিধানসভায় বাজেটের বক্তব্য পেশ করার পর একেবারে সব শেষে তিনি এই ঘোষণা করেন এবং তারপর মুখ্যমন্ত্রী এই নিয়ে বক্তব্য রেখেছেন। এবং চন্দ্রিমা ভট্টাচার্যের সব থেকে বড় ঘোষণা, আমরা জানি যে বাজেট পেশ, এবং সেই বাজেট পেশ করা হয় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, রাজ্যের অর্থমন্ত্রী, তিনি পেশ করেন এবং বাজেটে মূলত যা যা বরাদ্দ আগামী অর্থবর্ষের জন্য সেই সম্পর্কে বিস্তারিত তিনি বলেন। এবং তারই মধ্যে ডিএ রাজ্য সরকারি কর্মীদের জন্য এবং পেনশন ভোগীদের জন্য ডিএ 3% দেয়া হবে ইতিমধ্যেই চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করে দিয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমতি নিয়ে আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের রাজ্যে সকল কর্মচারী, শিক্ষক, অশিক্ষক কর্মচারী এবং সমস্ত পেনশনের স্বার্থে, পেনশনিয়ারদের স্বার্থে 3% ডিয়ারনেস অ্যালাওয়েন্স মহার্ঘ ভাতা আগামী মার্চ থেকে লাগু করা হবে। কথা বলবো আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। শ্রেয়সী, আমরা জানি বাজেট বক্তব্য যেখানে অনেকগুলি বরাদ্দ সেদিকে তাকিয়ে ছিল, কিন্তু সব থেকে বড় ঘোষণা বোধ হয় ডি এর কথা, ঘোষণা 3% হারে। সরকারি কর্মচারীদের জন্য 3% হারে যে ডিএ ঘোষণা করা হয়েছে, সেই ঘোষণা ঘিরেই কিন্তু কার্যত তোমাকে বলবো যে এই মুহূর্তে বাজেটে অন্যান্য যা যা নতুন ঘোষণা হয়েছে তার মধ্যে বোধহয় সব থেকে বড় ঘোষণা এই ডিএর ঘোষণা, যেখানে আমরা গত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি যে কার্যত সরকারি কর্মচারীদের যে আন্দোলন, সেই আন্দোলন একটা চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। এবং এক্ষেত্রে আজকে অবস্থানরত যারা সরকারি কর্মচারীরা রয়েছেন তারা আন্দোলনরত, তারা ঘোষণা করেছিলেন যে এক্ষেত্রে আজকের মধ্যে এ বিষয়ে কোনো ঘোষণা না হলে তারা পেন ডাউন করবে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কার্যত আজকের এই সিদ্ধান্ত ঘোষণা হলো, যেখানে বলা হলো যে এক্ষেত্রে সরকারি কর্মচারীদের 3% হারে সেক্ষেত্রে দিয়ে দেওয়া হবে। তবে সরকারি কর্মচারীরা এই দিয়ে ঘোষণা কতটা খুশি হবেন বা কতটা খুশি হবেন না সেটা পরের বিষয়, কিন্তু সরকারের পক্ষ থেকে তারা ঘোষণা করলেন, এক্ষেত্রে বারে বারে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল যে দিয়ে তারা দিতে চান, কিন্তু দিয়ে দিতে চান না সেরকমটা তারা নয়। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু বলা হলো, বলা হচ্ছে যে সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলা হচ্ছে যে দিয়ে সময়ের মতো নির্দিষ্ট হারে দিয়ে দেওয়া হবে। এবং এক্ষেত্রে আমরা দেখেছিলাম যে গতকাল কিন্তু সরকারি কর্মচারীরা তারা ইলেকশন কমিশনের অফিসে পর্যন্ত গিয়েছিলেন যে তাদেরকে দিয়ে না দিলে তারা ইলেকশনের কাজেও পর্যন্ত যুক্ত হবেন না। ফলে সেই সামগ্রিক যা পরিস্থিতি তৈরি হয়েছিল সেই পরিস্থিতির জায়গা থেকে দাঁড়িয়ে বলা যেতে পারে যে দিয়ে নিয়ে কিন্তু কার্যত সরকারি কর্মচারীদের জন্য একটা বড় খবর, যে বড় খবরে আমি তোমাদের জানাবো যে 3% হারে যে দিয়ে সেই দিয়ে ঘোষণা করা হলো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।